শিক্ষার্থী আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন ছুটির পরে আমরা আবার লাইভ ক্লাসে ফিরে এসেছি। সৃষ্টি সেন্টার লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। অনেক দিন ছুটি করা হয়েছে, ঈদ আনন্দ করা হয়েছে, এখন কি পড়াশোনা করার সময় এসে গেছে, আমাদের বই নিয়ে বসার সময় এসে গেছে। আমি আজকে লাইভ ক্লাসে তোমাদের যে ক্লাসটি নিব সেটি হচ্ছে তোমাদের গণিত ক্লাস নিব। গণিত ক্লাসে দেখো তোমাদের বইয়ের যে 73 পৃষ্ঠার কিছু অঙ্ক আছে, আমি সেই অঙ্কগুলো তোমাদের আজকে করাবো। আশা করছি তোমরা সবাই বই এবং খাতা নিয়ে আমার সঙ্গে এই ক্লাসটি করবে। আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লাগবে। যেহেতু আমাদের কয়েকদিন পরে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে যাবে, আর এই দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য যে আমাদের সিলেবাস, আমরা কিন্তু এই সিলেবাসের রিভিশন পড়াগুলো করছি। তো কি প্রতিদিনই তোমরা নিয়মিত এই ক্লাসগুলো করবে? এবং কি রিভিশন ক্লাসটি করলে তোমাদের পুরনো পড়াগুলো মনে পড়ে যাবে, তোমরা কি বাসায় আরও সহজভাবে পড়তে পারবে? এবং আমরা যে স্কুলে আসছি, তোমরা যে আমাদের সঙ্গে বসে ক্লাস করতে পারছো না, এটি কি এটি দূর হয়ে যাবে আমাদের এই লাইভ ক্লাসগুলো তোমরা যদি নিয়মিত দেখো। তো আসো আমরা আজকে 73 পৃষ্ঠার যে অঙ্কগুলো করব সে অঙ্কগুলো, প্রথমে আমি একটি অঙ্ক পড়ছি, সেটি হচ্ছে দেখো 10-এর যে সমাধান আছে, 73 পৃষ্ঠার 10-এর যে সমাধান আছে সেখানে আমি 1, 2, 3 সেই তিনটি সমাধান তোমাদের করিয়েছিলাম। আমি আজকে 10-এর 4 নম্বর যে সমাধানটি সেই সমাধানটি আজকে করছি। তোমাদেরকে আমি প্রথমেই অঙ্কগুলো পড়ছি, তারপরে অঙ্ক করিয়ে দিব। দেখো 4 নম্বরের সমাধানে প্রথমেই বলেছে একটি শ্রেণীকক্ষে 12টি ব্রেঞ্চ আছে। একটি শ্রেণীকক্ষে কতটি ব্রেঞ্চ আছে? 12টি ব্রেঞ্চ আছে। যদি শিক্ষার্থীরা 6টি ব্রেঞ্চে বসে তবে কতগুলো ব্রেঞ্চ অব্যবহৃত থাকে? অর্থাৎ ধরো ক্লাসে 12টি ব্রেঞ্চ আছে, সেখানে সেদিন ক্লাসে কম স্টুডেন্ট এসেছিল, 6টি ব্রেঞ্চ ব্যবহার হয়েছে, তাহলে কতগুলো ব্রেঞ্চ ফাঁকা আছে, মানে কেউ বসেনি, ব্যবহার করা হয়নি? এটি কি অঙ্ক তোমরা কি বলতে পারবে? এটি বিয়োগ অঙ্ক। কারণ কি তোমরা মনে করছো ভাগ অঙ্কের ভিতরে আছে। এখানে 10-এ যে সমস্যা সমাধানগুলো আছে এখানে কিন্তু যোগ আছে, বিয়োগ আছে, গুণন আছে, ভাগ আছে, চারটির সমন্বয়ে কিন্তু এই সমস্যার সমাধানটা দিয়েছে। এখানে তোমাদের কি করতে হবে? অঙ্ক পড়ে বুঝতে হবে যে এই অঙ্কে কি চেয়েছে, এই অঙ্কটা কি হবে, গুণন হবে না ভাগ হবে, যোগ হবে না বিয়োগ হবে। আমি কিন্তু তোমাদের এটি বারবার বলেছি যে আমরা যখন এই সমস্যার সমাধান অঙ্ক করব, অবশ্যই একটি অঙ্ক 2-3 বার পড়ব। সেক্ষেত্রে কি যখন আমরা বারবার পড়ব আমাদের বোঝা সহজ হবে যে অঙ্কটিকে কি করতে হবে। আমি আরও একবার পড়ছি, একটি শ্রেণীকক্ষে 12টি ব্রেঞ্চ আছে, কতটি ব্রেঞ্চ আছে? 12টি ব্রেঞ্চ আছে। যদি শিক্ষার্থীরা 6টি ব্রেঞ্চে বসে তবে কতগুলো ব্রেঞ্চ অব্যবহৃত থাকে? তাহলে লিখি শ্রেণীকক্ষে ব্রেঞ্চ আছে, প্রথমে লিখব 10-এর কত নাম্বার অঙ্ক? 10-এর শিক্ষার্থীরা আমরা 4 নম্বর অঙ্ক করছি, 10-এর 4 নম্বর অঙ্ক। তাহলে লিখব শ্রেণীকক্ষে ব্রেঞ্চ আছে 12টি কতটি? শ্রেণীকক্ষে কিন্তু ব্রেঞ্চ আছে 12টি। তাহলে শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা ব্রেঞ্চ ব্যবহার করে শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা ব্রেঞ্চ ব্যবহার করে কয়টি? শিক্ষার্থীরা ব্রেঞ্চ ব্যবহার শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা ব্রেঞ্চ ব্যবহার করেছে করেছে কয়টি ব্রেঞ্চ ব্যবহার করেছে? 6টি। তাহলে শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা ব্রেঞ্চ ব্যবহার করেছে কয়টি? 6টি। তাহলে এটি কি বিয়োগ অঙ্ক? আমি চিহ্নটি বসিয়ে দিলাম,
তাহলে কতগুলো ব্রেঞ্চ অব্যবহৃত আছে? তাহলে লিখবো ব্রেঞ্চ অব্যবহৃত থাকে বা আছে, বলেছে কতগুলো ব্রেঞ্চ অব্যবহৃত থাকে। তাহলে ব্রেঞ্চ ব্রেঞ্চ অব্যবহৃত থাকে, ব্রেঞ্চ ব্রেঞ্চ অব্যবহৃত ব্রেঞ্চ অব্যবহৃত থাকে কতটি? আমরা জানি, আমরা হাতে গুনে তারপরে করব, যেহেতু ছোট বিয়োগ অঙ্ক তারপরে আমরা কি হাতে গুনে করব। বারো থেকে ছয় বাদ দিলে দেখো ছয় সাত আট নয় দশ এগারো বারো কত হলো? ছয় হলো। তাহলে ছয়টি, কতগুলো ব্রেঞ্চ অব্যবহৃত থাকে? ছয়টি। উত্তর উত্তর ছয়টি। দেখো শ্রেণীকক্ষে ব্রেঞ্চ আছে বারোটি, শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা ব্রেঞ্চ ব্যবহার করেছে শ্রেণীকক্ষে ব্রেঞ্চ আছে বারোটি, শিক্ষার্থীরা ব্রেঞ্চ ব্যবহার করেছে কয়টি? ছয়টি। তাহলে ব্রেঞ্চ অব্যবহৃত থাকে ছয়টি, উত্তর ছয়টি। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। দেখো দশের পাঁচ নাম্বার অঙ্কটি কি বলেছে? দশের যে পাঁচ নাম্বার অঙ্কটি সেটি হচ্ছে একটি প্যাকেটে আটটি বিস্কুট আছে। একটি প্যাকেটে কয়টি বিস্কুট আছে? একটি প্যাকেটে আটটি বিস্কুট আছে। একজন বালিকা বিস্কুটের দুইটি প্যাকেট কিনলো, সে মোট কতগুলো বিস্কুট কিনলো? অর্থাৎ একটি বিস্কুটের প্যাকেটে আটটি বিস্কুট আছে, সেরকম আটটি বিস্কুটের প্যাকেটে দুইটি বিস্কুটের প্যাকেট কিনেছে, তাহলে কতগুলো বিস্কুটের প্যাকেট, ওই প্যাকেটে কতগুলো বিস্কুট আছে? এটি কি করলে আমরা বুঝতে পারবো এটি কী অঙ্ক? কারণ একটি প্যাকেটে যদি আটটি থাকে, দুইটি প্যাকেটে কতটি থাকে? তাহলে যদি আমরা গুণন করি তাহলে কিন্তু এটি বের হয়ে যাবে যে দুইটি বিস্কুটের প্যাকেটে কতগুলো বিস্কিট থাকে। শিক্ষার্থীরা তাহলে এটি কিন্তু দশের দশের পাঁচ নাম্বার অঙ্ক, দশের পাঁচ। তাহলে লিখব একটি প্যাকেটে বিস্কিট আছে একটি, একটি প্যাকেটে একটি প্যাকেটে বিস্কুট আছে, বিস্কুট আছে কতটি বিস্কুট আছে? একটি প্যাকেটে বিস্কুট আছে আটটি। ঠিক একইভাবে বলেছে বালিকাটি কয়টি বিস্কুটের প্যাকেট কিনেছে? দুইটি। তাহলে দুইটি প্যাকেটে বিস্কুট আছে, আট গুণ দুই, আট দুই কত হয়? আট দুই ষোলোটি। তাহলে দুইটি বিস্কুটের প্যাকেটে কয়টি বিস্কুট থাকে? ষোলোটি। উত্তর উত্তর ষোলোটি। শিক্ষার্থীরা আমি আবার অঙ্কটি পড়ছি। একটি প্যাকেটে আটটি বিস্কুট আছে, একজন বালিকা বিস্কুটের দুইটি প্যাকেট কিনলো, সে মোট কতগুলো বিস্কুট কিনলো? তাহলে লিখব একটি প্যাকেটে বিস্কুট আছে আটটি, দুইটি প্যাকেটে বিস্কুট আছে আট গুণ দুই, আট দুই ষোলোটি, উত্তর ষোলোটি। শিক্ষার্থীরা দেখো দশের যে ছয় নাম্বার অঙ্কটি আছে সেই অঙ্কটি আমি পড়ছি। একজনের আটটি বিস্কুট আছে, কয়টি বিস্কুট আছে? একজনের আটটি বিস্কুট আছে, যদি সে একদিনে দুইটি বিস্কুট খায় তবে সে কতগুলো তবে কতদিনে বিস্কুটগুলো শেষ করবে? একজনের কাছে আটটি বিস্কুট আছে, সে প্রতিদিন দুইটি করে বিস্কুট খায়, তবে এই বিস্কুটগুলো শেষ হইতে কয়দিন সময় লাগবে? তাহলে দেখো করছি আমি দশের ছয় নাম্বার অঙ্ক, দশের ছয় নাম্বার অঙ্ক। তাহলে কি বলেছে? তাহলে আমরা লিখতে পারি দুইটি বিস্কুট খায় একদিনে, এটি কিন্তু ভাগ অঙ্ক, দুই টি দুইটি বিস্কুট খায় কয় দিনে? এক দিনে। দুইটি বিস্কুট খায়
এক দিনে। তাহলে আটটি বিস্কুট কয় দিনে খাবে? আটটি বিস্কুট খায় আট ভাগ দুই। আট ভাগ দুই, তাহলে চার দুই কত হয়? চার দুই আট হয়, তাহলে চার দিনে। উত্তর উত্তর চার দিন। শিক্ষার্থীরা আমি আবার পড়ছি, দেখো, একজনের আটটি বিস্কুট আছে, যদি সে একদিনে দুইটি বিস্কুট খায় তবে সে কত দিনে বিস্কুটগুলো শেষ করবে? তাহলে লিখবো, দুইটি বিস্কুট খায় একদিনে, আটটি বিস্কুট খায় আট ভাগ দুই, তাহলে চার দুই কত হয়? আর তাহলে চার দিনে। উত্তর চার দিনে। শিক্ষার্থীরা দেখো, দশের চার পাঁচ ছয় আমি তিনটি অঙ্ক করে দিলাম তোমাদের, সর্বশেষ এগারোতে কি বলেছে আমি সেটি পড়ছি। গাণিতিক বাক্যে বত্রিশ ভাগ চার, মানে একটি অঙ্ক বত্রিশ ভাগ চার, এর জন্য দুইটি ভিন্ন ধরনের গাণিতিক সমস্যা তৈরি করো। গাণিতিক সমস্যা তৈরি করে বলতে কি বোঝাচ্ছে? তোমাদের অঙ্কটির তোমাদের সংখ্যা দিয়ে দিয়েছে, তোমাদের কিন্তু অঙ্কটি অর্থাৎ প্রশ্ন তৈরি করতে হবে, তোমাদের গাণিতিক সমস্যা তৈরি করতে হবে। মানে যে যে সমস্যাটি তৈরি করবে সেই সমস্যাটিতে বত্রিশ ভাগ চার থাকতে হবে, এভাবে একটি দুইটি প্রশ্ন তৈরি করতে বলেছে। তো আসো আমরা এগারো নম্বর অঙ্কটি করছি, আমি প্রশ্ন তোমাদের তৈরি করে দিচ্ছি। অঙ্কটিতে অবশ্যই থাকতে হবে, তাহলে যেহেতু দুইটি, তাহলে আমি এগারোর ক দিয়ে দিলাম, আর এগারোর খ দিয়ে আমি দুইটি অঙ্ক তোমাদের তৈরি করে দিব। আমি অঙ্ক দুটি তৈরি করে দিব, তোমরা প্রশ্ন করবে, সাথে কিন্তু অবশ্যই প্রশ্নটির উত্তর তোমরা করবে, কারণ আমরা ভাগ অঙ্ক অলরেডি শিখে গিয়েছি। এতে কিন্তু তোমাদের বাসার কাজ থাকবে, এই এগারোর যে আমি গাণিতিক সমস্যা তোমাদের তৈরি করে দিব সেটি সমাধান করা তোমাদের বাড়ির কাজ থাকবে। তো দেখো, আমি যদি এভাবে লিখি যে বত্রিশটি লজেন্স চারজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে কতটি লজেন্স পাবে? এটি কিন্তু একটি গাণিতিক সমস্যা হয়ে গেল। তাহলে লিখি, বত্রিশটি লজেন্স বত্রিশটি লজেন্স চার জনকে সমান চারজনকে সমান ভাগে ভাগ করে দেয়া হলো। বত্রিশটি লজেন্স চারজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে? প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে? শিক্ষার্থীরা, এটি কিন্তু আমার একটি গাণিতিক সমস্যা হয়ে গেল। আমি আবার পড়ছি, বত্রিশটি লজেন্স চারজনকে সমান সমান ভাগে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে? এটি কিন্তু আমার একটি গাণিতিক সমস্যা। ঠিক একইভাবে যেহেতু আমার দুইটি গাণিতিক সমস্যা চেয়েছে, আমি আরেকটি গাণিতিক সমস্যা তোমাদের তৈরি করে দিচ্ছি। এই এই সমস্যাটি আমি তোমাদের লিখে দিলাম, তোমরা লিখে নাও, এটি তোমাদের বাসার কাজ থাকবে, তোমরা এটির কিন্তু সমাধান করবে। দ্বিতীয় অঙ্কটি যেটি আমি লিখব সেটি হচ্ছে, প্রত্যেক দলে চারজন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলো। প্রত্যেক
দলের প্রত্যেক দলে চার জন করে চারজন করে নিয়ে চারজন করে নিয়ে দল গঠন করা হলো। প্রত্যেক দলে চারজন করে নিয়ে দল গঠন করা হলো। যদি 32 জন শিক্ষার্থী থাকে তবে কতটি দল হবে? যদি 32 জন শিক্ষার্থী থাকে যদি 32 জন শিক্ষার্থী থাকে তবে কয়টি দল হবে? তবে কয়টি দল তবে কয়টি দল হবে? শিক্ষার্থীরা, আমি তোমাদের আবার পড়ে দিচ্ছি, দেখো। প্রত্যেক দলে চারজন করে নিয়ে দল গঠন করা হলো। যদি 32 জন শিক্ষার্থী থাকে তবে কয়টি দল হবে? দেখো, এখানে কিন্তু আমার 32ও আছে, 4ও আছে, ঠিক এখানেও 4ও আছে, আমার 32ও আছে। আমার কিন্তু অঙ্কটি ছিল 32/4, অর্থাৎ 32/4 দিয়ে আমার দুইটি গাণিতিক সমস্যা তৈরি করতে হবে। আমি কিন্তু তোমাদের দুইটি গাণিতিক সমস্যা তৈরি করে দিয়েছি। তোমাদের এখন কাজ বাসায় এই গাণিতিক সমস্যা দুটি সমাধান তোমরা করবে। তো আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই। আশা করছি তোমাদের ক্লাসটি খুব ভালো লেগেছে, তোমরা খুব ভালোভাবে অঙ্কগুলো বুঝেছ, আর অবশ্যই এই কাজগুলো কিন্তু তোমাদের বাড়ির কাজ থাকবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।